Hey guys, assalamu alaikum. Welcome to another brand new video. So guys, ajker ei video ta kono bike review na ar onno kono video na. Ajke hocche ekta blog video. To ajke amra jacchi MD Fizz er basha khujte. তো তার সাথে আমি 16 ডিসেম্বরে দেখা করেছিলাম, তিনি মেহেরপুরে একটা মিটআপ রেখেছিল। তো সেইদিন আমি তার সাথে একটা ছবি তুলেছিলাম, তো তার সেই একটা ছবি আমার এই ফোনে আছে। তো এখন আমি সেই ছবিটা নিয়ে এখন আমি মানে আমার বাসা হচ্ছে গাংনি আর ওনার বাসা হচ্ছে বাঁশবাড়িয়া। তো বাঁশবাড়িয়া গাংনি থেকে বাঁশবাড়িয়া হচ্ছে 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো আমি এখন বাঁশবাড়িয়াতে যাব, এখন গিয়ে আমি ওখানে গিয়ে আমার এই ফোনে যে ছবিটা আছে ছবিটা দিয়ে আমি সবাইকে আস করব যে এই ছেলেটা কে আর এই ছেলেটার বাসা কোথায়। আর যদি চিনে যাই বা হয়ে যায় তাহলে তো তার সাথে দেখা হয়ে যাবে, তার বাসা আমরা চিনে যাব। তো লেটস গো। ফাইনালি গাইজ, উই আর ইন বাঁশবাড়ি বাজার। সো এখন আমরা ইউনিভার্সের বাসা খুঁজবো এবং তার বাসায় গিয়ে তার সাথে দেখা করব। আজকে আমরা এসেছি এমডি ফিজের বাসায়। সো অনেক খোঁজাখুঁজি করে আমরা তার বাসা খুঁজে পেলাম। তো আমরা আজকে আমি তার বাসায় চলে এসেছি। তো ফিজ ভাইয়া ওইখানে আছে, তো আমরা এখন তার কাছে যাই। এই যে হাই। অ্যাকচুয়ালি আমার গলাটা একদম বসে গেছে, মানে কথাই বলতে পারতেছি না। তারপরে ওরা আসছে আমারই এলাকার ছেলে এবং আমার বাসাই। আসো আসো সবাই একটু বসি। এটাই আমার বাসা। এই যে এটা হচ্ছে এমডি ফিজের বাসা, মানে আমাদের ফিজ ভাইয়ের বাসা এটা। তো আসলাম আজকে হঠাৎ করে ভাইয়ের বাসায় চলে আসছি। সো সমস্যা নাই, ওর সাথে একসাথে ব্লগ করবো আমরা। মানে যেহেতু আমি এখন সিক, যখন আমি সুস্থ হব তখন একসাথে আমরা ব্লগ করবো। যেহেতু আমার গাংনিরই ছেলে, আমার নিজের এলাকার ছেলে, তো ও আসতে যেহেতু ওকে একটু ঘুরে দেখাই বাসাটা। তারপরে আমরা এখনই বের হয়ে যাবো, চা খাবো। আর এখন হচ্ছে আমাদের বাসায় কেউই নাই, সবাই বাহিরে, আমি একা আছি। ওকে, তো চলুন এমডি ফিজ ভাইয়ের বাসাটা একটু আমরা ঘুরে দেখি। তো আমরা এখন ভাইয়ের বাসার পিছনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিছন সাইড। এখানে অনেক সবজি চাষ করা হয় আর কি। সব ধরনের শাকই আছে না? ওগুলো মূলা? হ্যাঁ ওগুলো মূলা। এদিকে পালং শাক, আর এদিকে একদম মাঠ, মানে আমাদের বাসাতে একদম মাঠের সাইডে আর কি। আর এই কারণে প্রচণ্ড ঠান্ডা এখানে। ইন্ডিয়া থেকে আসার পরেই সাথে সাথে মানে একদম ঠান্ডা লেগে গলা বসে গেছে, তার কারণে ব্লগ ভিডিও করতে পারতেছি না, একটু প্রবলেম আছে আর কি। আর এখানে আসার পরে শুধু সবজি শাক সবজি খাওয়া হচ্ছে। ম্যাক্সিমাম টাইম তো এইগুলো খাওয়া হয় না? ইন্ডিয়াতে থাকেন না তখন আসলে এই খাবারগুলো আর পাওয়া হয় না, কারণ আমরা বাইরে বাইরে ট্যুর করি আর কি। আর ট্যুরের সময় এরকম সবজি পাওয়া যায় না, খুব রেয়ার, মানে কোথাও পাওয়া যায় না। মাঝে মাঝে মাংস এগুলো পাওয়া যায়, বাট ওগুলো সবসময় খেতে হয়। ম্যাক্সিমাম টাইমে মাংস এরকম থাকে, কিন্তু ওই সবজিগুলো খুব, হ্যাঁ সবজি ওখানে পাওয়াই যায় না। যদিও কলকাতায় পাওয়া যায়, বাট বাইরের রাজ্যে পাওয়া যায় না। তো আমরা যাই। সো ফ্রেন্ডস, আমরা একটা কফি হাউসে চলে এসেছি ভাইয়ের সাথে। আর আমাদের সাথে আমার কিছু ফ্রেন্ডরা আছে, তো আমরা সকলে মিলে চলে এসেছি কফি হাউসে। কিছু ওরা আসছে আমারই এলাকায়, এখন আমরা চা খাবো আর কি। আর আমি প্রচণ্ড অসুস্থ, কারণ আমার গলা একদমই বসে গেছে, যার কারণে কথাই বলতে পারতেছি না। যাক আমরা এখন চা খাই, চা আড্ডা হবে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাঁশবাড়িয়া, গাংনি থেকে 1 কিলোমিটার দূরে। আর আমার সামনে হচ্ছে মেহেরপুর এবং আমাদের জেলা মেহেরপুর, আর থানা হচ্ছে গাংনি। আর আমার বাসা গাংনিতে, ভাইয়ের বাসা। ওরাও স্টার্ট করছে ভিডিও ব্লগিং, সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। নেক্সট আমরা একসাথে ব্লগ করব। ওকে, 2000 ইয়ার্স লেটার। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ ভাইয়ের সাথে একটু সময় স্পেন্ড করলাম, তো তার সাথে একটু চা টা এরকম কিছু খাইলাম। তো এখন আমরা চলে যাব। ওকে সবাই সাপোর্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড ও মোটো ব্লগ করতেছে এখন, আমারই জেলা গাংনি থানার ছেলে। আমরা একসাথে নেক্সটে ব্লগ করবো, এবং আমি যেহেতু এখন রিসেন্টলি চলে যাবো, মানে আমি আর গ্রামে থাকছি না, এই কারণে ওর সাথে আর আমার এখন ব্লগ আসতেছে না, কিন্তু নেক্সটে আমরা একসাথে ব্লগ করবো। ওকে, দেখা হচ্ছে। টাটা।